লাকি বাম্বু গাছের আজকে ছোট্ট করে একটা পরিচর্যা দেখাবো যারা লাকি বাম্বু গাছে অনেক দিন ধরেই তোমরা জলের মধ্যে ওয়াটারে গ্রো করছো তাদের জন্য একটা ছোটো টিপস হলো তোমরা মাঝে মাঝে লাকি বাম্বু গাছগুলোকে একটা জলের মধ্যে থেকে বার করে যেটা তোমরা রোজ দাও বার করে তার মধ্যে প্লেন যে রাইস ওয়াটার মানে চাল ধোয়া জল তার সাথে তোমরা যদি একটুখানি হলুদের গুঁড়ো মিশিয়ে আধ ঘন্টা এক ঘন্টা কিংবা দু তিন ঘন্টাও তোমরা রাখতে পারো রেখে কিছুক্ষণ রেখে দেওয়ার পর সেইখান থেকে কিন্তু যে পুষ্টিগুণটা সেটা কিন্তু লাকি বাম্বু বা যে কোনো মানি নেবে এবং তারপরে দেখবে তার পুষ্টিগুণটা অনেক কিন্তু বেড়ে গেছে তারপর তোমরা তোমরা সেই গোড়াটা জল দিয়ে ধুয়ে যে কোনো পাত্রে আবারও পরিষ্কার কলের জল তোমরা দিয়ে ওই লাকি বাম্বু কিংবা মানি প্ল্যান্ট যে কোনো ওয়াটার গাছ কিন্তু তোমরা রাখতে পারো আজকে আমি লাকি বাম্বু নিয়ে দেখালাম কারণ লাকি বাম্বু জলটা আমাকে চেঞ্জ করতে হতো তো সেই জন্য আমি জলটা যখন চেঞ্জ করবোই তো তার আগে আমি এরকম চাল ভেজানো জলে কিংবা তোমরা ডাল ভেজানো জলেও করতে পারো দিয়ে কিছুক্ষণ রেখে তারপর তোমরা ঘন্টা কানের পর ফ্রেশ জলে আবার ওটা রেখে দেবে খুব ভালো কাজ করবে করে দেখো